কনকাঞ্জলি দিয়ে তার শুরু যাত্রা, কিন্তু জন্মভূমি তাকে জীবনের শ্রেষ্ঠ একটি মুহূর্ত, যে জন্মভূমি তাকে পুরোপুরি রাতারাতি সাধারণ ভাস্বর থেকে একদম অসাধারণ ভাস্বরে পরিণত করে দিয়েছিল, সেলিব্রিটি ভাস্বরে তকমা লেগে গেল। আর তারপর সেই থেকে 12 মানে 22টা বছর, রাইট, 22টা বছর কমপ্লিট করে ফেলেছে, এবার এই জানুয়ারিতেই কমপ্লিট করছে পুরোপুরি একদম 22 গ্লোরিয়াস ইয়ার্স ইন বেঙ্গলি টেলিভিশন। আর এই মুহূর্তে ভাস্বরদা রয়েছে। ওয়েল ভাস্বরদা, তুমি তো এখন মানে কি বলবো আর এখানে, তোমাকে 22টা বছর ক্যালকুলেট করেছো কোনো সময়? নিজেকে অবাক লাগে জানো তো, মানে যখন শুরু করেছিলাম আমি তো কোনো ফিল্ম ফ্যামিলিতে বিলং করি না, বা আমাদের ধারে পাশেও কোনো ফিল্মের লোকজন ছিল না। আমার বাড়ি ভর্তি শুধু ইঞ্জিনিয়ার, আমার বাবা, আমার ভাইয়েরা, আমার ঠাকুরদা ছিলেন, আমার বাবার ঠাকুরদা ছিলেন, সবাই। তাই তো হঠাৎ আমি বললাম অভিনয় করবো, এবং সেটা খুব কষ্ট করে একটা মানে জায়গা আমাকে করতে হয়েছিল, তাই ভাবতেই পারিনি এতগুলো বছর কেটে যাবে। ওয়েল, কোনো সময় ক্যালকুলেট করা হয়েছে যে কি কি পেলে কি পেলে না এখনো অব্দি? 22টা বছর অনেকটা, মানে সেই কনকাঞ্জলি থেকেও আগে থেকেও তুমি শুরু করেছো, কিন্তু কনকাঞ্জলির পরে আসলে জন্মভূমি, জন্মভূমি তোমাকে লোকে চিনলো। একদম একদম, দেখো ক্যালকুলেট করতে বসলে অনেক কিছুই করা যায়। আমি হ্যাঁ নিশ্চয়ই কখনো কখনো ভাবিও কি পেলাম কি পেলাম না, পেলামের লিস্টটা অনেক বেশি, কারণ আমি তো একদম আউটসাইডার। সেখান থেকে আমার মনে হয় যে আজকে আমার এই যে র‍্যাগভর্তি অ্যাওয়ার্ডস আছে বা ওখানে আছে, আমার মনে হয় পেলামের লিস্ট অনেক বড় হওয়া উচিত, কারণ এরপরে যদি বলি কিছু পাইনি তাহলে ভগবান দুঃখ পাবেন। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে অনেকেই বলে যে বন্ধু হয় না, কিন্তু সেক্ষেত্রে যে 22টা বছরে তো প্রচুর বন্ধু এসেছে, কখনো শত্রু হয়েছে বা শত্রু বন্ধু হয়েছে, তো সেরকম কি মুহূর্ত কিছু আছে? অনেক অনেক, আমার যেরকম খুব ক্লোজ বন্ধুদের মধ্যে, খুব ক্লোজ আমি বলছি, ধরো শুভ্রজিৎ দত্ত, সোনালী চৌধুরী এবং সৌমিলি বিশ্বাস, এরা এরা আমরা আমার ভীষণ ক্লোজ, মানে ওই 4M ফ্রেন্ড কাইন্ড অফ আর কি। হ্যাঁ, যখন তখন ফোন করতে পারি। মনামিও খুব ভালো বন্ধু আমার, বিশ্বনাথ আমার খুব ভালো বন্ধু। শত্রু আছে নিশ্চয়ই, শুনেছি আমার নাকি অনেক শত্রু, অনেকে অনেক কিছু বলে, আমার সামনে তো বলে না, তো তাদের মুশকিল বাছাই করে নেওয়া যে কে শত্রু বা শত্রু ছিল বন্ধু হয়ে গেছে সেটাও বলতে পারবো না। আমি শুনেছি তারা এক্সিস্ট করে বলে, আমার সামনে আসেনি কখনো, কিন্তু বন্ধুদের নিয়ে আমি খুব হ্যাপি। এবং আমাদের এত বছর মোটামুটি সবাইকারই আমারই সঙ্গে শুরু, মোটামুটি সবাইকারই, তো ওদেরও ধরে নাও 20, কারোর 22 কমপ্লিট হবে। তো এতগুলো বছর ধরে শুধু কাজ নিয়ে কিন্তু এদের সাথে আমার বন্ধুত্ব হয়নি, কাজের বাইরেও ধরো ব্যক্তিগত জীবন, সিনেমা, পলিটিক্স, খেলাধুলো সবকিছু নিয়ে কিন্তু এদের সঙ্গে আলোচনা হয় আমার, সেই জন্যই বন্ধুত্বটা এত বছর টিকে আছে। যখন কাজ করা শুরু করলে, যখন এদের সাথে বন্ধুত্ব তৈরি হলো, কোনো সময় ভেবেছিলে যে এই বন্ধুত্বটাই কখনো একটা যেন পরিবার হয়ে যাবে? না, ভাবিনি, কারণ এটা ভাবা যায় না। আমার মনে হয় এটা তুমি একমত হবে, কখনো ওরকম মনে হয় না যে হ্যাঁ এই লোকটার সঙ্গে আমার ওরকম বন্ধুত্ব হবে, কিন্তু হয়ে গেছে। সৌমিলি যেরকম কাকু কাকিমাকে নিয়ে আমার বাড়িতে বেড়াতে এসেছে, শুভ্রজিৎ এসেছে ফ্যামিলি নিয়ে আমার বাড়িতে বেড়াতে, সোনালীর বিয়েতে আমরা গেছি, এরকম আর কি, মানে হয়ে গেছে সামহাও, ওভার দ্য ইয়ার্স হয়ে গেছে এটা। আর বিপদে আপদে পাশে দাঁড়ানোকে আমি বলবো সবার আগে, মানে এটাই বন্ধুত্বের নিশানি। শুরুর দিনে যখন তুমি ক্যামেরার সামনে দাঁড়ালে সেই সিনটা মনে আছে? বাবারে, আমি শুরু করেছিলাম একটা সিরিয়ালের পাইলট এপিসোড দিয়ে, যেটা কখনো আসেনি সিরিয়ালটা। সে কি? হ্যাঁ, তারও আগে একটা মজার ঘটনা আছে। আমি তখন ম্যানেজমেন্ট পড়ছি, জাস্ট আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তো ম্যানেজমেন্ট পড়তে পড়তে আমার একটি বন্ধু ছিল, সে বললো যে তুই একটা বার না চাতে অবাঙালি ছেলে একটি। আরে হ্যাঁ হ্যাঁ, তো বললো যে দেখ আমি একটা উড়িষ্যার একটা প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করি, ওরা একটা ভূতের সিরিয়াল বানাচ্ছে উড়িয়া ভাষায়, তুই বলতে পারবি? না না, হ্যাঁ লিখে দিলে বলতে পারবো, ইংলিশে লিখে দিলে পারবো। ওরা তাহলে তোকে ওরা যোগাযোগ করবে, তো যোগাযোগ করলো, কথা টথা হলো, আমি খুরদা রোড গেলাম শুটিং করতে। আচ্ছা, তো খুরদা রোড থেকে একটা জায়গা আছে খণ্ডপাড়া বলে, খুব সুন্দর জায়গা, মানে ঝর্ণা পাহাড় নদী টদি আছে, আইডিয়াল ভূতের লোকেশন। তো সেখানে গেলাম, পুরো একদম বিশাল ইউনিট সব বসে আছে, দিন চলে যাচ্ছে, একদিন দুদিন তিন দিন শুটিং হচ্ছে না জানো তো, সবাই বসে আছি, আমরা সারাদিন খাচ্ছি দাচ্ছি আড্ডা মারছি, শুটিং হচ্ছে না। তা আমি একদিন গিয়ে গিয়ে ডিরেক্টরকে জিজ্ঞেস করলাম, ডিরেক্টর আবার বম্বেতে কেবল শর্মার অ্যাসিস্ট্যান্ট ছিল। আচ্ছা, কেবল শর্মা বিখ্যাত মেকার ছিলেন এক সময়কার। তাই বললাম যে আচ্ছা সম্বিত জি, শুটিং কেউ নিয়ে হো রা হ্যায়? বললো ক্যামেরা নিয়ে আ রা হ্যায়। আর ক্যামেরা নিয়ে আ রা হ্যায় মানে? বলে হ্যাঁ, আমরা ক্যামেরা ভাড়া করেছিলাম ভুবনেশ্বর থেকে, কিন্তু সেটা অন্য জায়গায় চলে গেছে, তো সেটা যে কবে আসবে আমরা জানি না। আমি তো পুরো হার্ট ব্রোকেন হয়ে 4 দিন পর বাড়ি ফিরে এলাম। আমি ভাবলাম যে আর আমার অভিনেতা হওয়া হবে না, এটা ভগবান পুরো বুঝিয়ে দিলেন যে তোর দ্বারা হবে না, গিয়ে ফিরে চলে এলাম আমি, আর আমার হবে না। তারপর 98-এ
একটা সিরিয়ালে যেটা বলছিলাম আর কি, পাইলট এপিসোড আসেনি কখনো সিরিয়ালটা, তো সেটা আমার প্রথমবার ক্যামেরার সামনে। সত্যি বলছি কি যেন অরুণাভ, যেদিন দাঁড়িয়েছিলাম যখন শর্ট বুঝেছিলেন ডিরেক্টর, আমি শুধু একটাই কথা ভেবেছিলাম মনে, যে আজকে যদি ফেল করি আমাকে আর কেউ ডাকবে না, কাজে গেছি আমি ভয় পাবো না, নার্ভাস হবো না, আর এখানে কেউ বাঘ নয়, এই তিনটে জিনিস আমি ভেবেছিলাম, উতরে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে প্রথম যখন হাতে চেক পেলে সেই মুহূর্তটা কেমন ছিল? আমাদের সময় যখন আমরা শুরু করেছিলাম আমরা টাকা পেতাম, ক্যাশ পেতাম, ও আচ্ছা সিস্টেম ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো ওই দিনের শেষে আমাদের ডেকে হাতে টাকা দিয়ে দেওয়া হতো। আচ্ছা, দিনেরটা দিনে? দিনেরটা দিনে। আচ্ছা, আমি শুরু করেছিলাম 100 টাকা পার ডে দিয়ে। আচ্ছা, কি করলে সে ব্যাক ইন 98 কি আর করলাম তখন? তো ধর করার নেই। হ্যাঁ, কিছু করার নেই। আমি দেখো, আমি তো তখন চাকরি করি অলরেডি, তো তখন টাকা কি বা টাকার ভ্যালু সেটা আমি বুঝি। তা বাড়ি ফিরে এসে বাবার হাতে দিলাম, বললাম এটা আমার প্রথম অভিনয় রোজগার, তুমি রাখো আর কি বলবো, এই আর কি। বেল, এবার যেটা হয় যে আস্তে আস্তে এখন তো অনেক গল্প বদলাচ্ছে, মানে যখন তুমি শুরু করো, যদি আমি বলি সেটা ধরো তোমার দূরদর্শন থেকে তোমার শুরু হয়। একদম, এখন প্রচুর প্রাইভেট চ্যানেল এসে গেছে যেখানে প্রচুর ধরনের, মানে টিআরপি রেটিং মেইনটেইন রাখার জন্য প্রচুর ধরনের গল্প আসে, বাট কোথাও সামহাও আগের গল্পের সঙ্গে এখনের গল্প কোথাও একটা হেলে নেভেন ডিফারেন্স অনেকটাই, হয়তো রিয়েলিটির সঙ্গে সেটা মিল নেই, কিন্তু যখন দূরদর্শনের স্টাইলের প্যাটার্ন ছিল অনেকটাই রিয়েলিটি মিল ছিল। তো সেক্ষেত্রে তুমি কি বলবে, মানে এই যে চেঞ্জ, যে এতগুলো বছরের মধ্যে তোমার এই গল্পের চেঞ্জটা, ট্রেন্ডটা কি বলবে? দেখো, চেঞ্জ তো সবসময় এখানেও হয়েছে, বোম্বেতেও হয়েছে, বোম্বে টেলিভিশন, ওরাও তুমি যদি হাম লোক বুনিয়াদ খানদান বসে এখন দেখো ভালো লাগবে না তোমার দেখতে। এখন মনে হবে যে সেই ইয়েটা নেই, মানে গ্ল্যামারটা নেই, সেই সেট নেই, সেটা বারবার মনে হবে তোমার। সেই দিক থেকে আমরাও অনেকটা এগিয়েছি, আমরা টেকনিক্যালি অনেক সাউন্ড হয়েছি। আজকে একটা সিরিয়ালের শুটিংয়ে আমরা একটা জিমিজিম ইউজ করি, আমরা 2-3টে ক্যামেরায় শুট করি। হ্যাঁ, এগুলো আগে ছিল না, তখন কেউ ভাবতে পারতো না, যার জন্য অনেক কেটে 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 শট নিতে হতো, অনেক পরিশ্রম বেশি করতে হতো। এখন হয়তো একটা বড় শট 3-4টে ক্যামেরা বসে হয়ে যাচ্ছে, সেটা তখন হতো না। এখন আমাদের দেখতে অনেক বেশি সুন্দর লাগছে ডিউ টু দা লাইটস, ডিউ টু কস্টিউম, ক্যামেরা বলো, সেট বলো। কিন্তু তুমি যেটা বললে, আমার মাঝে মাঝে এখন সেটা মনে হয় যে জন্মভূমি বা এক আকাশের নিচে যে ফ্লেভারটা ছিল সেটা কোথাও একটা যেন মনে হয় পাচ্ছি না, পাচ্ছি না, মানে এদের মনে হচ্ছে না এরা আমার বাড়ির লোক হতে পারে, মনে হচ্ছে কিছু জায়গায়, কিন্তু অনেক জায়গাতেই মনে হচ্ছে যে না না, এরা আমার বাড়ির লোক হতে পারে না। ওইটা একটা কোথাও আমার মনে হয় একটা মানে দেখো দাদা তোমার এই সময়কার এই সিরিয়াল এই সিন এসব বলে, তো সেটা একটা, কারণ তখন একটা চরিত্র না কোথাও একটা জায়গায় ভীষণ মানুষ রিলেট করতে পারবে। মানে ভাস্বর, ভাস্বরকে সাধারণ মানুষের মধ্যে, ও আমার বাড়ির ছেলে, বাড়ির ছেলের মধ্যে দেখতে, ও আমার মেয়ের জামাই, যদি আমার মেয়ের জামাই হয় তাহলে এরকমই একজন পাত্রকে আমার চাই। আমি তোমাকে বলছি, এক্সাম্পল দিয়ে বলছি, আমি জন্মভূমিতে একটা অভিনয় করতাম, যে চরিত্রটা আমি করতাম সেখানে দেখাতো আমার মা নেই, পালিত মায়ের কাছে আমি মানুষ, আমাকে রাস্তায় ঘাটে লোকে ডেকে ডেকে, মানে সাধারণ ঘরের মহিলারা বলছি, বলেছে আহা বাবা তোমার মা নেই আমরা আছি, এইটা কিন্তু এখন আর হবে না। এক্স্যাক্টলি, এইটা এখন আর হবে না, এখন ভাববে যে ও মানে ওরা তো গট অ্যাক্ট্রেস, মানে ও তো ওটা অভিনয়। চরিত্রের নামগুলো যেমন সেই আকাশ নিচে তুমি বলে পাখি, তারপরে ছোট একটা চরিত্র আম্মা, এই ডাকগুলো বোধ হয় তখন হয়ে যায় অমর, মানে নামগুলো হয়তো এখনো আছে, কিছু কিছু চরিত্রগুলো হয়তো থেকে যায়, কিন্তু আগের চরিত্রগুলোর নামগুলো বোধ হয় আমরাও তো এখন আওড়ে যেতে পারি। আমি একটা মজার গল্প তোমাকে থামিয়ে বলছি। আমি সোনার হরিণ বলে একটা সিরিয়াল করতাম, তো সেখানে দেখাচ্ছিল যে বিয়ের পর আমি আর সমতা হানিমুনে গেছি সমুদ্রের ধারে, আমি ডুবে গেছি, হয়ে গেছে, আমি তো ডুব টুব দিয়ে চলে এসেছি কলকাতা শহরে, কিছুদিন পর আবার আমার ট্র্যাক শুরু হবে, অন্য সিরিয়াল করছি। তো আমি পুরী যাই প্রত্যেক বছর পুজো দিতে, তো আমি পুরী গেছি, পুরী গিয়ে সেখানে আমি চান করতে গেছি, একদল লোক এসে আমার হাত টেনে ধরেছে, আপনি নামবেন না সমুদ্রে, কি হলো কি হলো, বলছে আপনি কত দিনে ডুবে গেছেন, আবার সমুদ্রে নামছেন, আপনার সাহস কি করে হয়? এতটা লোকে ইনভলভ হয়ে যেত টিভির সঙ্গে। এখন তো 22টা বছরের জার্নির মধ্যেও এখন কি তাহলে কোথাও একটা জায়গায় ডিজাইনার পারফেকশনের জায়গাটা এসছে, মানে ডিজাইনার ওয়্যার একটা পড়তে হয়, প্রমোশন, এখন তোমার মানে
কি বলবো, ইনস্টাগ্রামে এই ব্যক্তিটির এত ফ্যান ফলোয়ার্স। আমি রিসেন্টলি, মানে টু বি ভেরি অনেস্ট, আমি রিসেন্টলি প্রোফাইল ভিজিট করেছি ইন্টারভিউ করতে যাওয়ার আগে, আমি দেখে একটু অবাক হয়ে গেছি যে এত ফলোয়ার্স, ফ্যান ফলোয়ার্স। আমি জানতাম যে ফেসবুকে আছে ভাস্কর দা, কিন্তু ইনস্টাতেও এত। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন তো ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে কি? সারাক্ষণ কিছু না কিছু পোস্ট করতে থাকি আমার কাজ নিয়ে বা পুরনো কোনো কাজ নিয়ে, কিন্তু এটা দিয়ে কিছু হয় আমার আইডিয়া নেই। তা আমি না, আমার সময় নেই, আমার সময় নেই বলে আমি সবাইকে কাটিয়ে দিয়েছি। নাও আই হ্যাভ টু রিথিঙ্ক। Well, এবার রিথিঙ্ক এই কারণে, কারণ যেহেতু 22টা বছর কমপ্লিট হচ্ছে, জানুয়ারি মাসে কমপ্লিট হবে, কিন্তু এই আড্ডাটা চলছে। আমার আরো একটু কিছু জানার, সেটা হচ্ছে যে এখন তো ধরো অনেক কিছু বদলে গেছে, মানে যখন তুমি যে শুরুর দিন থেকে নিশ্চয়ই তুমি এখানে থাকতে না, শুরুতে নিশ্চয়ই অন্য একটা জায়গায় থাকতে, সেখান থেকে 22 বছরের এই জার্নিতে এই যে বাড়ি থেকে আরেকটা বাড়িতে শিফট হওয়া, তার মেমোরিজ থেকে আরেকটা মেমোরিজ, কিভাবে সবগুলো মেমোরিজকে তুমি কানেক্ট করো, কারণ স্কুল যাওয়ার একটা জায়গা থাকে, একটা বাড়ি, সেখান থেকে একটা জায়গা থেকে একটা প্রফেশনে যাওয়ার বাড়ি, সেইগুলো। আমি ছোটবেলা থেকে যেখানে থেকেছি বালিগঞ্জে থাকতাম, আমার স্কুল সাউথ পয়েন্ট খুব কাছে, মানে ওয়াকিং 10-15 মিনিট এরকম ছিল আর কি। একা একাই ধরো ক্লাস সিক্স থেকে একা একাই স্কুলে যেতাম। আমার বাবা মা ওরকম ভাবে মানুষ করেছে আমাকে যে তুমি কলকাতা শহরে একা ঘুরবে, একা স্কুল যাবে, হ্যাঁ ওরকম, মানে আতুপুতু করে আমি পৌঁছে দেবো সেটা কখনো করেনি। তো যার জন্য ছোট থেকে স্বাবলম্বী ছিলাম, বাজার দোকান করেছি ছোটবেলা থেকে, সেটা পয়সার হিসেব বাবা মা চাইতো আমি বুঝি, সেজন্যই পাঠাতো, ভুল করতাম, শিখতাম, সেখান থেকেই হতো। তো এখনো আমি এখানে চলে আসার পরেও এখনো স্বপ্ন দেখি জানো তো, যে ওইখানে আছি, ওখানে এখনো দোকানে হিসেব মেলাতে পারছি না। তো উই ইউজ টু স্টে ইন এ ভেরি স্মল ফ্ল্যাট, আমার বালিগঞ্জের যে ফ্ল্যাটটা ছিল সেটা জাস্ট ওয়ান রুম একটা ফ্ল্যাট ছিল বলতে পারো, একটা ড্রয়িং ডাইনিং আর সঙ্গে একটা রুম। তো আমার কোনো আলাদা রুম ছিল না, তো আমি ওই ড্রয়িং ডাইনিং এরই একটা পোর্শনে আমার একটা ছোট খাট ছিল, সেখানে আমি থাকতাম। এবং সেখানে আমি ধরো অভিনয় শুরু করেছি তখন অবধি, আমি জন্মভূমি করছি তখন অবধি ওখানে থাকতাম। আচ্ছা আচ্ছা, তারপর বি শিফটেড টু সামওয়্যার এলস, কিন্তু ওই জার্নিটা আমি কখনো ভুলতে পারবো না, কারণ ওটা ভুলে যাওয়া মানে আমার রুটকে ভুলে যাওয়া। এক্স্যাক্টলি, আমি পারবো না এটা, মানে আমি যদি বলি ধরো আমার এখনো ওই পাড়ার অনেকের সঙ্গে যোগাযোগ আছে, কথা হয়, এবং আমি যদি অস্বীকার করি না আমি তোমাদের চিনি না, তাহলে তো আমি নিজেকেই চিনি না, তাহলে কি আমার কোনো শৈশব নেই, আমি কি হঠাৎ এখানে এসে পড়লাম আজকে, এটা তো হতে পারে না কখনো। আমি কিছু কষ্ট দুঃখ ছিল, অনেক হার্ড টাইমস এর মধ্যে দিয়ে গেছি যখন ওখানে থাকতাম আমরা, অনেক, মানে সেগুলো সবটা হয়তো বলতে পারবো না, আমার বাবা মাও ফেস করেছেন অনেক কিছু তখন, কিন্তু এখন মনে হয় যে ওটা ভাগ্যিস হয়েছিল, না হলে জীবনে হয়তো চলতে পারতাম না, মানে কি করে কম্ব্যাট করতে হয় সিচুয়েশনের সঙ্গে সেটা আমি জানতে পারতাম। পার্সোনাল লাইফটা এতটা ঘেটে গেল কি করে, মানে এত তো সবকিছু ঠিক ছিল, মানে ঘেটে কেন যাচ্ছে? কিন্তু চেহারা পত্রে কোথাও কোনোদিন আমি দেখলাম না মানুষটা কোনো চেঞ্জ হয়েছে, একই রকম উইথ ওয়ার্মথ প্রত্যেক মানুষকে সে ওয়েলকাম করে। কি করে তোমার মানে এরকম কেন হলো? দেখো ফার্স্ট টাইম যেটা হয়েছিল সেটা তো খুবই আনএক্সপেক্টেড এবং খুব আনফর্চুনেট ব্যাপারটা, মানে সেটা আমি বলতে চাই না, এখন আলোচনা করতে চাই না। কেউ যদি এসে তোমাকে ঠকিয়ে যায় সেটা তুমি অ্যাভয়েড করতে পারবে না। আজকে আমি যদি অরুণাভকে আমি ঠকা বই, এবং তুমিও যদি ততটাই ভালো মানুষ বোকা টাইপের হও, তুমি ঠকবে, কিছু করতে পারবে না। তো সেটা হয়ে গেছে, হয়ে গেছে, এখন ঘেঁটে গেছে, হ্যাঁ খানিকটা নিশ্চয়ই ঘেঁটে গেছে আমার, তবে সবটা শেষ হয়ে এখনো যায়নি, মানে আমরা এখনো উই আর অন টকিং টার্মস, আমাদের রোজই কথা হয়, দেখাও হয়, আমরা একসঙ্গে একটা জায়গায় পারফর্মও করলাম। তো আমি শেষ বলে কিছু ভাবি না, আমি ভাবি যে নিশ্চয়ই কালকে আবার শুরু হবে, নতুন কিছু একটা শুরু হবে, তো দেখি না কি হয়। মানে তবে কি জানো তরুণা হোক, এইটা একটা বিরাট ফ্যাক্টর, ইউ বিলিভ ইন ডেস্টিনি, ডেফিনেটলি, নালে তো মানে এগুলো কিছুই হতো না জীবনে আমার। তুমি কি প্রচুর মানে ভগবানে বিশ্বাস করো? ভীষণভাবে, ভীষণভাবে পূজাও করতাম, মানে হ্যাঁ আমি রোজ সকালবেলা পুজো আচ্ছা করি, ভগবান বিশ্বাস করি, আমার মনে হয় কোথাও একটা পাওয়ার আছে। আর আরেকটা কথা বলি, এই যে ভূতের গল্প হচ্ছিল একটু আগে, আমি একটু প্ল্যান চিটও করি। সো আমি আমি এগুলো নিয়ে পড়াশোনা করেছি রাদার বলতে পারো, আমার খুব ইন্টারেস্ট, আমার খুব ইন্টারেস্ট, আমার খুব ইন্টারেস্ট, এটা নিয়ে তাই তো ইটস লাইক বসতেই হচ্ছে ব্যাপারটা নিয়ে।
তো আমি জানি যে যেটা হওয়ার সেটা হবে, আমি আটকাতে পারবো না, হয়তো সেটা খানিকটা কমাতে পারবো, আটকাতে আমি পারবো না। বেশ, নতুন কি কি কাজ করছো? প্রচন্ড ভারী ভারী কথা হয়ে গেল, বাট একটু মানে অ্যাজ ইউজুয়াল মানে আমি প্রচন্ড ফুল অফ লাইফ, হাউ 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 করে বক বক করি অ্যাজ ইউজুয়াল, ভাষাটাও মানে ফুল অফ লাইফ হয়তো আমার সঙ্গে করে বলে ভাষাটাও বক বক করে, বাট হয়তো ওই লেভেলে আমার মতন বক 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 না, আমি ভালোবাসি না চ্যাটার বক্স। আমি তুমি যেহেতু মানে ভগবানের প্রচন্ড বিশ্বাস করো, প্রচুর পুজো আচ্ছা করো, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও তুমি এটাকে মনে করো যেটা ভগবানেরই দান, যে দুটো ভগবানের চরিত্র, একটা সাই বাবা একটা এখন লোকনাথ করছো, কোথাও একটা জায়গায় কোথাও কি কোনো কানেক্ট করতে পারো? আমাকে একটা খুব ভালো কথা মিতা দি বললেন, মিতা চট্টোপাধ্যায় অ্যাক্ট্রেস, হ্যাঁ, উনি আমার সঙ্গে ভারত লক্ষ্মীতে দেখা হলো, আমাকে বললেন যে দেখ তুই যখন জীবনে প্রথমবার ধাক্কা খেয়েছিলিস তার কিছুদিন পর তুই সাই বাবা পেয়েছিলিস, তোকে একটা খুব সুন্দর প্রলেপ দিয়ে গেছিল, তুই আবার একটা জীবনে ধাক্কা পেলি, সেটা প্রলেপ লাগাতে লোকনাথ বাবা এসে গেলেন, মানে তুই ইন আ ওয়ে ইউ আর ব্লেসড, মানে কোথাও একটা ভগবান তোকে আশীর্বাদ করে যে আমি আছি তোর সঙ্গে, মানে ক্যালকুলেটটা এভাবেই বোধহয় করে মানুষ, আর ভাষাটা বোধহয় এত চাই, এটা কিন্তু সবই নিয়ে করে বললে বলেছে বলে তুমি রিয়লাইজ করলে যে সত্যি তো তাই তো। 16 বছর কমপ্লিট হয়ে গেছে না তোমার আলোর? 16 তো সেক্ষেত্রে মানে 16 ওটা অনেকগুলো, হ্যাঁ তখন ওটা আমার ফার্স্ট ছবি, হ্যাঁ 2003 সেটা নিয়ে কিছু বলো, প্রচুর ওখানে তো প্রচুর চেনা জানা, তরুণ মজুমদারের ফোন আসা, কারণ যেহেতু 22 বছরের একটা কালেকশনের গল্প চলছে, তো সেক্ষেত্রে এই ছোট ছোট টুকরো মুহূর্ত গুলো কোথাও কোথাও উঠে আসে। হ্যাঁ, আমরা তখন বালিগঞ্জেই থাকতাম, তখন জন্মভূমি শুরু করেছি, কয়েক মাস হয়েছে, 2 মাস মতো হয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং। আমি তখন তোমার গাড়ি ছিল না, তো বাসে করেই যেতাম স্টুডিও, তো যেদিনকে প্রথম জন্মভূমি টেলিকাস্ট হয় তো পরের দিন সকালবেলা গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, দেখছি যে আমি আর বাসে উঠতে পারছি না, সবাই বলছে বিক্রম 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 বিক্রম, তোমাকে দেখেছি তোমাকে দেখেছি, আরে বাবা মুশকিল হয়ে গেল এবারে। তো তখন থেকে ট্যাক্সি করে যাতায়াত শুরু করলাম, তার 1 বছর পর গাড়ি কিনলাম। তো ওই সময় যখন বালিগঞ্জে থাকি তখন তো ল্যান্ডলাইনের চল, মোবাইল তো ছিল না, তো তখন একদিন সকালে বাড়িতে ফোন এলো, বাবাই ফোন ধরেছিলেন, তো বললেন যে তরুণ মজুমদার ফোন করেছে, না দেখ ক্ষতি পারে না, তুই যা কথা বল গে, হ্যালো ভাস্বর বলছেন, হ্যাঁ বলছি, না আপনি অমুক দিন একবার আসতে পারবেন ইন্টিগন স্টুডিওতে? গেলাম আমি কাঁপা কাঁপা ইয়েতে আর কি, তো উনি দেখলেন নানান রকম ছবি টুবি দেখলেন, দিবেন সব জটিল ছবি নিয়ে এসেছেন আপনি বম্বে তে তোলা, বুঝলে তো ভগৎ সিং এর সময়, হ্যাঁ হ্যাঁ তখন তো ভগৎ সিং ও ভাবে আছে আমরা, হ্যাঁ তো সেই ছবিগুলো ভালো মানে সাধারণ কিছু ছবি আছে, আর আমার না সে যখন প্রথম শুরু করি অভিনয় যোগবাজারে দাস স্টুডিও থেকে কিছু ছবি তুলেছিলাম, সেটা মানে উইদাউট মেকআপ কিছু না, মানে খুব এরকম করে বসে আছি একটা সাধারণ চেহারা ছেলে, সেটা দেখে বললেন হ্যাঁ আমি এরকম ধরনের ছবি চাইছি, আর এই যে চোখে দুষ্টুমিটা আছে এটাই আমার দরকার চরিত্রে, সেটা এখনো আছে জানি না, তো বললেন সেটা পারবেন, বললাম হ্যাঁ মানে আপনি যদি শিখিয়ে দেন, তারপর কন্ট্রাক্ট সাইন হলো, কন্ট্রাক্ট সাইনের দিন তো আমি কেঁদেই ফেলেছিলাম যে তরুণ মজুমদারের ছবি করছি, ইটস নট আ বিগ ডিল, তো মানে যে বাপরে ভাবতেই পাচ্ছি না আমি, তারপরে ছবি শুরু হলো, কাজ করলাম, সবই হলো, জেঠুর কাছ থেকে প্রচুর শিখলাম, বকুনি খেলাম, ভালোবাসাও পেলাম, এবং ছবি কমপ্লিট হওয়ার পর, এডিটিং কমপ্লিট হওয়ার পর উনি নিজে আমাকে ফোন করে বলেছিলেন যে ভাস্বর খুব ভালো অভিনয় করেছো, তা আমার কাছে ওটাই সবচেয়ে বড় পুরস্কার, যে তরুণ মজুমদার বলছেন তুমি খুব ভালো অভিনয় করেছো। একদম আমরা শেষে চলে এসেছি, তোমার ভিউয়ার্স আছে, নিশ ভিউয়ার্স আছে যারা এখনো মনে করে যে বাঙালি জামাই যদি হয় তাহলে ভাস্বরের মতন যদি হয়, যদি আমার বাড়ির ছেলে হয় তাহলে এরকম, আর না এখনো বোধহয় কোথাও এরকম মা কাকিমারা এখনো ভাস্বরকে সেইভাবেই দেখেন, আর যারা আমাদের খুব কাছের মানুষজন তাদের মধ্যে ভাষা দেখ অন্যতম, আর যদি তোমার ভিউয়ার্সদের জন্য আমি বলতে চাই এটাই যে আমি অনেকগুলো বছর কাটালাম আপনাদের আশীর্বাদ নিয়ে, এটা ছাড়া হতো না, কারণ আমার কাছে দর্শকই সব, তো আগামী যে কটা বছর অভিনয় করতে পারবো সচলভাবে ভালোভাবে আপনারা সঙ্গে থাকবেন, এবং যারা সিনিয়র মানুষরা আছেন আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি এইভাবেই অভিনয় কাজ চালিয়ে যেতে পারি, আর আরেকটা কথা আমার মাথাটা যেন আমার ঘাড়ের উপরেই থাকে, সেটা যেন উঠে না যায়। ওকে, আর এরকম ধরনের সমস্ত এক্সক্লুসিভ ভিডিওস যদি আপনি দেখতে চান তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা ক্লিক করতে একদম ভুললে চলবে না।